আপনাদের পুরো উদয়গিরি আমি ঘুরে দেখাচ্ছি। 15 দিনের কেস যেরকম এখনো পর্যন্ত যার যেটুকু পাশে রাখা হয়েছে খুবই সুন্দর, কিন্তু একটু সাবধানে আসবেন, সাবধানে পায়ে স্টেপ ফেলে ফেলে আসবেন, বাচ্চাদের সাবধানে নিয়ে আসবেন। আপনারা উঠবেন, একটু না অনেকটা খারাপ সিঁড়ি দেখুন, এইটা হচ্ছে সিঁড়ির গ্যাপ। বন্ধুরা আপনাদের উদয়গিরি ঘুরে দেখতে হলে 25 রুপিসের টিকিট কেটে উদয়গিরি ঘুরে দেখতে হবে। বিলো 15 ইয়ার্স বাচ্চাদের কোনো টিকিট লাগে না। বন্ধুরা আপনাদের সঙ্গে আমি উদয়গিরি সম্বন্ধে কিছু ঐতিহাসিক কথা শেয়ার করতে চাই, যা আপনাদের শুনে খুবই ভালো লাগবে। বন্ধুরা জানেন উদয়গিরি এবং খণ্ডগিরি কেভ, যাকে পূর্বে কটক গুহা বলা হতো, ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর শহরের কাছে এই গুহা তৈরি হয়েছে। আপনারা ভাবছেন গুহা তৈরি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, উদয়গিরি আর খণ্ডগিরির গুহাগুলি আংশিক কৃত্রিম গুহা, আংশিক প্রাকৃতিক গুহা। উদয়গিরি আর খণ্ডগিরি গুহা কুমারী পর্বতে গড়ে উঠেছে 1st সেঞ্চুরি BC-তে। এটি বিশ্বাস করা হয় যে এই গুহাগুলির অধিকাংশই রাজা খাড়াভেলির রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের থাকার জন্য খোদাই করা হয়েছিল। উদয়গিরি শব্দের অর্থ উদয় মানে সানরাইজ, আর গিরি মানে হিল, তাই উদয়গিরিকে সানরাইজ হিল বলা হয়। টোটাল 18টি গুহা রয়েছে উদয়গিরিতে। তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখুন উদয়গিরি। বন্ধুরা আপনারা খুব সাবধানে আস্তে আস্তে আসবে। দেখুন আমার সঙ্গে উদয়গিরি কেভগুলো। উপরে ডিজাইন গুলো দেখুন কত সুন্দর করেছে, পুরনো স্থাপত্য শিল্প সত্যি অসাধারণ, যতটা এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখা গেছে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। জানি না আপনাদের কতটা ক্যামেরায় আমি ক্যাপচার করে দেখাতে পারছি, কিন্তু দেখুন বাদুর ভর্তি পুরো ভেতর, বন্ধুরা এবার আপনাদের আমি উদয়গিরির মেন কেভ হাতি গুফার দিকে নিয়ে যাব। যারাই উদয়গিরি ভিজিট করে তারা প্রথমে এই হাতি গুফাই দেখে নেয়, কারণ হাতি গুফাতে এই স্লোপ দিয়ে উঠে তারপরে হাতি গুফা দেখতে যেতে হয়। ওদিকের যে গুফাগুলো আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম ওই গুফাগুলি কিন্তু দেখতে গেলে খুবই চড়াই উতরাই করতে হবে, কারণ ওখানে কোনো স্লোপ নেই। আপনারা তো দেখলেনই কীভাবে আমরা উঠে দেখালাম আপনাদের গুহাগুলোকেও। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই হাতি গুফা। বন্ধুরা আপনারা যখন উদয়গিরি আসবেন, যাদের পায়ের প্রবলেম এবং যারা বয়স্ক ব্যক্তি তাদের কিন্তু উদয়গিরি আসতে খুবই কষ্ট হবে, কারণ এখানে উদয়গিরি দেখতে হলে প্রচুর চড়াই উতরাই করতে হবে, তাই খুবই সাবধানে আস্তে আস্তে আসবেন।
তাহলে চলুন আমার সঙ্গে এখন হাতি গুফার দিকে আপনাদের নিয়ে যাই। হাতি গুফা মানে এলিফ্যান্ট কেভ। আসুন বন্ধুরা। স্লোপ দিয়ে আস্তে আস্তে উঠছি, আপনারা খুব সাবধানে উঠবেন, বয়স্কদের খুব কষ্ট হবে। আপনাদের আগে বললাম বয়স্কদের বাচ্চাদের না আনলেই ভালো, তাও আস্তে আস্তে আপনারা আসবেন, দেখে যাবেন উদয়গিরি। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে এলিফ্যান্ট কেভ, মেন কেভ এটাই। হাই আছে বন্ধুরা। এবার আমি চলে এসেছি খণ্ডগিরিতে, আপনাদের খণ্ডগিরি ঘুরে দেখাবো। আস্তে আস্তে উঠি, এখানে অনেক মাঙ্কি। বন্ধুরা আমি আস্তে আস্তে চলে এসেছি খণ্ডগিরির ওপরে, একদম টপে চলে এসেছি। দেখুন এখান থেকে ভুবনেশ্বর শহরটা কতটা সুন্দর দেখাচ্ছে, এবং এই পাশে দেখুন উদয়গিরি যেখানে এতক্ষণ আমরা ছিলাম। আপনারা খণ্ডগিরির একেবারে উপরে চলে আসলে আপনারা এরকমই সুন্দর দৃশ্য দেখতে পাবেন, ভুবনেশ্বর শহর একপাশে আর একপাশে উদয়গিরি। খুবই সাবধানে আসবেন, আর বয়স্করা বাচ্চারা আসবেন না, আমার অ্যাডভাইস এটাই, কারণ খুবই চড়াই উতরাই আছে, খুবই খারাপ রাস্তা। বন্ধুরা খণ্ডগিরি আমি এখানেই শেষ করছি, অনেক হাঁপিয়ে গেছি উঠতে গিয়ে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আপনাদের উদয়গিরি দেখিয়েছি, খণ্ডগিরি ভিডিওটাও শেষ করলাম এখানে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আপনাদের জন্যই ভিডিওটি করা, তাই আমার সঙ্গে থাকুন। এবং এরকমই চ্যানেলে আমি ভিডিও দিতে থাকবো আপনাদের জন্য, আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন। তাহলে আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম।